ইম্পেয়ার্ড ব্লাডার এমটিং অর এ ফরেন বডি প্রেজেন্স অফ ইন এ প্রেজেন্স অফ এ ফরেন বডি তাহলে ভেসিক্যাল ক্যালকুলাইটা ইট মে বি প্রাইমারি দ্যাট ইজ ডেভেলপস ইন স্টেরাইল ইউরিন ইট মে বি সেকেন্ডারি দ্যাট ইজ অকারস ইন প্রেজেন্স অফ ইনফেকশান ওভারফোলো অবস্ট্রাকশানে যদি হতে পারে আর হতে পারে ইম্পেয়ার্ড ব্লাডার এমটিং অর ইন দি প্রেজেন্স অফ এ ফরেন বডি ইনসাইড দি ব্লাডার এখানে ফরেন বডিটা শান্ত কী থাকে যেমন ধরো কোনো কারণে একটা পেশেন্টকে লং টাইম ক্যাথেটার ইন্ট্রোডিউস করে রাখা হচ্ছে হয়তো কোনো পেশেন্টে প্যারাপ্লেজিয়া ডেভেলপ করেছে অথবা স্পাইনাল কর্ড ইঞ্জুরি হয়েছে সো তাকে নর্মাল মিক্সুরেশান রিফ্লেক্সটা লস হয়ে গেছে সেক্ষেত্রে তাকে লং টাইম ক্যাথেটারাইজ করে রাখা হচ্ছে তাহলে সেখানে একটা কনস্ট্যান্ট ফরেন বডি লং টাইম ধরে ব্লাডারে রাখা হচ্ছে এরকম সিচুয়েশানেও মেসিক্যাল ক্যালকুলাই তৈরি হতে পারে মিক্সড স্টোন যেটা এটাই মোস্টলি আমরা ভেসিক্যাল ক্যালকুলাইতে পাই বাট কিডনিতে পেয়েছে কি ক্যালসিয়াম অক্সেলাইড স্টোনটা বেশি পাচ্ছি তাহলে এখানে মিক্সড স্টোন হতে পারে ক্যালসিয়াম অক্সেলাইড স্টোন হতে পারে আর কি হতে পারে ইউরিক অ্যাসিড স্টোন হতে পারে আর হতে পারে ট্রিপল ফসফেট স্টোন হতে পারে আর হতে পারে সিস্টাইন ক্যালকুলাই স্টোন হতে পারে তাহলে এই কয়েক প্রকার স্টোনটা আমরা ব্লাডারে পেতে পারি প্রথম কি পেতে পারি যে মিক্সড স্টোন সেকেন্ডলে পেতে পারি ক্যালসিয়াম অক্সেলাইট স্টোন ক্যালসিয়াম অক্সেলাইট স্টোনটা হচ্ছে এটা একটা সাধারণত সিঙ্গেল স্টোন হয় এবং এর সারফেসটা থাকে আনইভেন থাকে আর মডারেট সাইজ থাকে ইউরিক অ্যাসিড স্টোন হতে পারে ইউরিক অ্যাসিড স্টোনটা যদি হয় এটা রাউন্ড আর ওভাল শেপে হয় এবং সারফেসটা স্মুথ হয় আর হচ্ছে কি ট্রিপল ফসফেট স্টোন হতে পারে এই ট্রিপল ফসফেট স্টোনটা সাধারণত দ্রুত বড় হয় আর সিস্টাইন ক্যালকুলাস এটা কখন পাচ্ছি আমরা ইন দি প্রেজেন্স অফ সিস্টিন ইউরিয়া যদি থাকে এবং এটা মোস্টলি রেডিওপেক অ্যান্ড হাই সালফার কন্টেন্ট থাকে এর ভিতরে ব্লাডারের ভিতরে যে স্টোনটা থাকে ইউজুয়াল ইট ইজ ফ্রি টু মুভ ইনসাইড দি ব্লাডার অ্যান্ড মে কজ ইউরোশান ইন দি ব্লাডার হুইস লিডস টু দি ব্লিডিং অ্যান্ড হেমাচুরিয়া আর কি হয় যখন আমরা পেশেন্ট স্ট্যান্ডিং পজিশনে থাকি ইট গ্র্যাভিটেটস টু দি লোয়েস্ট পার্ট অফ দি ব্লাডার আমরা যে পজিশানে থাকি না কেন সেই পজিশনের যদি লোয়েস্ট পজিশন অব দি ব্লাডার যেখানে থাকে স্টোনটা সেখানে সেটেল করে তাহলে যদি আমরা দাঁড়ায় ওয়াকিং করি তখন এক পজিশনে থাকে যখন আমরা লাইং পজিশনে থাকি তখন আরেক পজিশনে থাকে অ্যাজ বিকজ দিস ইজ ফ্রিলি মুভেবল ইনসাইড দি ব্লাডার আর কি করে এরা ব্লাডার ইরিটেশন ইরিটেশন করে হিমাচুরিয়া করে তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা কী কী সিমটম পেতে পারি পেশেন্টের কাছ থেকে সিমটমের ভিতরে আসছে কি ফ্রিকোয়েন্সি থাকবে সেটা কি সেন্সেশন অফ ইনকমপ্লিট ব্লাডার এমটিং। পেশেন্টের ইউরিন ইউরিনের ডিজায়ার হয়েছে ইউরিনেশানের পেশেন্ট মিকচুরেশান করে এসেও সে স্যাটিসফাইড না সে ফিল করছে যে স্টিল দেয়ার ইজ সাম ইউরিন ইনসাইড দ্য ব্লাডার অর্থাৎ সে বারবার পেশাব করতে যায় ডিউ টু দিস সেন্স অফ ইনকমপ্লিট ভয়েডি আর কি হচ্ছে পেন যে পেনটাকে আমরা বলি স্ট্যাঙ্গুরি ইট অকার্স অ্যাট দ্য এন্ড অফ দ্য মিকচুরেশান অ্যান্ড ইউজুয়ালি রেফার টু দ্য টিপ অফ দ্য পেনিস আমরা আগে যেটা বলেছিলাম পেশেন্ট হিস্ট্রি নেওয়ার সময় একটু অ্যাডিশনাল ইনফরমেশানের সময় যে ব্যথাটা তার টিপ অফ দি পেনিস পর্যন্ত যায় কি না তো সেটাকে ইট অকারস অ্যাট দি এন্ড অফ দি মিকচুরেশান অ্যান্ড রেফার টু দি টিপ অফ দি পেনিস পেশাব যখন শেষ হয়ে যায় পেশাব করাটা পেশেন্ট কমপ্লেন করবে যে হি ফিলস পেন অ্যাট দি টিপ অফ দি পেনিস এবং সে যখন মুভমেন্ট করে তখন ব্যথাটা বাড়ে পেন ওরসেন বাই মুভমেন্ট আর কি আর কি সিমটম পেশেন্ট আমাদেরকে বলবে হিমে কমপ্লেন্স অফ হিমাচুরিয়া ড্রপস অফ ব্রাইট রেড ব্লাড অ্যাট দ্য এন্ড অফ দ্য মিউচুরেশান সে বলবে যে হ্যাঁ আমি যে পেশাব ফিরছি রক্তের মতো লাল রং হচ্ছে অথবা পেশাব শেষ হয়ে যাওয়ার পরেও সাম কিছু কিছু ড্রপস অফ ব্রাইট রেড ব্লাড সেখানে এক্সপেলড হতে পারে আরেকটা হতে পারে কি ইন্টারাপশান অফ ইউরিনারি স্টিম অর্থাৎ পেশেন্ট বলতে পারে যে আমি একটা ফ্লো নিয়ে পেশাব করছি সাডেনলি আমার ফ্লোটা স্টপ হয়ে যাচ্ছে এটা কেন হচ্ছে স্টোনটা যেহেতু মুভ করে ইউরেথ্রা ইন্টারনাল ওপেনিংটাকে এটা সামটাইম এটা ব্লক করে দিচ্ছে সেই সময়টা স্টিমটা ইন্টারাপ্টেড হয়ে যাচ্ছে আবার একটু নড়াচড় করলে যখন ওপেনিংটা ক্লিয়ার হয়ে যাচ্ছে মেয়েটাসের ওপেনিংটা তখন আবার মিক্সচারেশনটা হচ্ছে তাহলে আরেকটা কমন প্রবলেম এই পেশেন্ট নিয়ে আসবে যে ইউটিআই নিয়ে আসবে তাহলে দিজ আর দি প্রেজেন্টিং ফিচার্স প্রথম কি আসবে সে বলবে যে আমার ঘন ঘন প্রস্তাব লাগছে পেন হচ্ছে এবং অ্যাট দ্য টিপ অ্যাট দ্য এন্ড অফ দি মিকচুরেশান সে টিপ অফ দি পেনিসে পেন পাচ্ছে হেমাচুরিয়ার কথা বলবে আর বলবে ইন্টারেপশান অফ ইউরিনারি সিস্টেম অ্যান্ড ইউটিআই দিজ আর দি প্রেজেন্টিং ফিচার্স অফ এ পেশেন্ট হ্যাভিং ব্লাড স্টোন আমরা এখন এই পেশেন্টটা যখন আমাদের কাছে এসে কমপ্লেনটা করলো তখন আমাদেরকে কমপ্লেন শুনে আমরা ফিল করলাম যে বা ইমাজিন করলাম যে হ্যাঁ দেয়ার বি সাম স্টোন ইন দি ব্লাড তো ফর দি কনফার্মেশান উই নিড সাম ইনভেস্টিগেশনস যদি আমরা ফিজিক্যাল এক্সামিন করতে যাই সামটাইমস যদি পেশেন্ট খুব লিন অ্যান্ড থিন হয়ে থাকে এবং স্টোনটা যদি খুব লার্জ সাইজ হয়ে থাকে পার অ্যাপডোমেনে আমরা স্টোন ফিল করা যেতে পারে বাট ইট ইজ নট ইউজুয়াল পেশেন্টটা যদি লিন্যান থিন হয় এবং অ্যাভডোমেনটা ল্যাক্স হয় এবং যদি স্টোনটা সাইজে বড় হয় তাহলে আমরা সেটা পেতে পারি নাও আমাদেরকে ফিজিক্যাল এক্সামিনেশানে এর বেশি আর কিছু পাওয়ার সম্ভাবনা নাই আমাদেরকে এখন দেখতে হবে যে কিছু ইনভেস্টিগেশান করে কি পে হেল্প পেতে পারি সেক্ষেত্রে আমাদের ইউরিন এক্সামিনেশান ইজ ভেরি মাস নেসেসারি সেখানে আমরা যদি মাইক্রোস্কোপিক্যালি সেখানে আমরা ইউরিনটায় যদি কালারটা দেখে আমরা বুঝতে পারি যে হেমাচুরিয়া থাকে অনেক সময় রেড রেডিশ কালারের ইউরিন পাস করবে আর আন্ডার মাইক্রোস্কোপ অবভিয়াসলি উইল গেট দি প্লেন্টি আরবিসি সামটাইমস উই মে গেট পাস অ্যান্ড ক্রিস্টালস যে যে সমস্ত ক্ষেত্রে ইনফেকশন থাকে আমরা ইউরিনে পাস পেতে পারি অথবা সাম কিছু কিছু ক্রিস্টালও পেতে পারি নাও বিসাইডস দি ইউরিন এক্সামিনেশান আমাদেরকে এখন হেল্প নিতে হবে যে প্লেন এক্সরে বি প্লেন এক্স রে অ্যাজ বিকজ দি মোস্ট অফ দি স্টোন আর রেডিওপেক অ্যান্ড অল দি রেডিওপেক স্টোনস শো দে আর প্রেজেন্স বাই দি প্লেন এক্স রে কেউ বি রিজন প্লেন এক্সরে করলে আমাদের রেডিওপেক সাবস্টেন্সগুলো পিকচার আমরা পেতে পারি আর কি পাবো আমরা আল্ট্রাসোনোগ্রাফি করব। আল্ট্রাসোনোগ্রাফি করলেও আমাদেরকে স্টোন সম্পর্কে ইন ডিটেলস সব ডিসক্রিপশান আমরা পেতে পারি তাহলে আমরা এই সিম্পল কয়েকটা টেস্ট দিয়ে ইউরিন অ্যানালাইসিস আমরা যদি আলট্রাসোনোগ্রাফি করি এবং প্লেন এক্স রে কেউ বি করি তাহলে আমরা ভেসিক্যাল ক্যালকুলার সম্পর্কে আমরা ধারণা কনফার্মেশানটা পেয়ে যাচ্ছি নাও আপনার কনফার্মেশান অফ ডায়াগনোসিস আমাদেরকে এখন ট্রিটমেন্ট অপশানে যেতে হবে ট্রিটমেন্ট অপশানে যেতে হবে সেই ট্রিটমেন্ট অপশানে যেতে হলে আমাদেরকে কি করতে হবে যে যদি এই পেশেন্টটাকে প্রথমে খেয়াল করতে হবে যে ব্লাডার ফ্লোতে কোনো অবস্ট্রাকশান করছে কিনা ইউরিনেশনে কোনো অবস্ট্রাকশন যদি করে থাকে তাহলে দ্রুত আমাদেরকে সেটা রিমুভ করতে হবে তারপরে পেশেন্ট যদি ইনকমপ্লিট ব্লাডার এমটিং হয়ে থাকে যদি তার নিউরোলজিক্যাল ডেফিসিয়েন্সির জন্য সেটা কারেকশনের চেষ্টা করতে হবে তারপরে আমরা কি করব যদি ফরেন বডি থেকে থাকে যেমন ধরেন লং টার্ম ক্যাথেটার থেকে থাকে উই শুড হ্যাভ টু রিমুভ ইট এরপরে আমাদেরকে কী করতে হবে স্টোনটা রিমুভ করতে হবে এই স্টোনটা রিমুভ করার জন্য সেখানেও আমাদের ট্রেডিশনাল মেথড যেটা ছিল আমরা সুপ্রাপিভিক সিস্টোস্টমি করে আমরা দ্যাট ইজ দিস সার্জিক্যাল মিন্স সুপ্রাপিবিক সিস্টোস্টমি করে আমরা স্টোনটাকে রিমুভ করতাম বাট নাও ডেজ উই হ্যাভ দি অপশানস টু রিমুভ দ্য স্টোন বাই মিন্স অফ লিথোট্রিপসি অর্থাৎ স্টোনটাকে আমরা কোনো ইনসিশান না দিয়ে স্টোনটাকে আমরা রিমুভ করতে পারি ইভেন আমরা এন্ডোস্কোপিক্যালিও স্টোন যে শোট স্মল স্টোন হয়ে থাকে আমরা এন্ডোস্কোপিক্যালিও আমরা এটাকে রিমুভ করতে পারি আমরা তাকে সোপ্রাপেভিক সৃষ্টস্টমি করে অফেন মেথড করে আমরা স্টোনটাকে রিমুভ করতে পারি আমরা লিথোট্রিপসি করতে পারি ইভেন আমরা এন্ডোস্কোপিক্যালিও এটা রিমুভ করতে পারি তাহলে দিজ আর দ্য ওয়েস ফর রিমুভাল অফ দি স্টোন আফটার রিমুভিং দ্য স্টোন দি এগেন দি সেম অ্যাডভাইস শুড বি গিভেন টু দি পেশেন্ট দ্যাট ইউ শুড টু টেক ক্লেন্টি অফ ওয়াটার এভরিডে এবং তাকে কিছু স্টোর ফরমেশান প্রিভেন্ট করে যে সমস্ত ফুডসগুলো আগে ডিসকাস করলাম সেগুলো আমরা তাকে অ্যাডভাইস করবো তাকে রেগুলারলি ইউজ করার জন্য নাও দিজার দি হোপুল্লি আমাদের যে তিনটা কোশ্চেন ছিল তিনটা কোশ্চেনের অ্যান্সারটা এর ভিতরে ডিসকাশান হয়ে গিয়েছে অ্যান্ড হোপফুল্লি ইউ উইল গেট বেনিফিট So again, thank you to all.